খেলবনি তাড়া টাটা না 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 আর একটাও গান গাইব না 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 একটা নাড্ডু গড়ে গড়ে ঘরের মধ্যে চলে এসে গো এটি যখন আপনার উদ্দেশ্যে গড়িয়ে এসে তখন আপনি খেয়ে ফেলেন দিকি এই হলো আমাদের নেপো ওইসব নেপোর সঙ্গে প্রবলেম ছিল মনে আছে আমি নেপোকে আবার বলেছিলাম নেপো আই নেব তোর বাবা কি তোর বাবা কি নেপোলিয়ান তোর বাবার নাম কি নেপোলিয়ান বল না তোর নাম নেপো হলো কি করে এই বাপ তুলে কথা বলবি না একদম বাপ তুলে কথা বলবি না বলে দিলাম কেন কি হয়েছে বাপ তুলে কেন কথা বলবো না আর আমি তো হরির বাপ তুলেছি আমি তো মদনের বাপ তুলেছি আমি তো গোবিন্দর বাপ তুলেছি কেউ তো কিছু বলেনি যতবার ওর বাবারা মারা গেছে আমি কাঁধে তুলি নিয়ে চলে গেছি শ্মশানে তা তোর বাপ তুললে অসুবিধে কিসে আই বাপ তুলবি না বলে দিলাম বাপ তুলবি না এই তোকে লাস্ট ওয়ার্নিং দিয়েছি বাপ তুলবি না বললাম কেন বল না তুলব না তোর বাপ কি খুব মোটা নাকি তুলতে পারবো নি কানে ধরে উঠবস কর কানে ধরে উঠবস কর যা আমার সঙ্গে কন্ডিশন ছিল কিছু করলেই কানে ধরে উঠবস করতে হয় তাই বললাম কানে ধরে উঠবস আজকে করতে পারবো নি আমার একটা জ্বর জ্বর ভাব এসে এখন উঠবস করতে পারবো নি আমি তোকে ডিউ স্লিপ দিচ্ছি কালকে করিয়ে দেবো এসব হবে না ডিউ স্লিপ ফিলিপ হবে আজকে তোকে কানে ধরে উঠবস করতে হবে কোন ধর কান ধর কান তো ধরলাম উঠবস কর এক আমি যেই নেমেছি না একটুখানি এক কি হলো আরে পেন তুলে না আলগা আছে খুলে যাবে ওই সব বললে হবে না কানে ধরে উঠবস করতে হবে ধর কান আমি আবার কান ধরলাম এক মোটামুটি গেল দুই এই খুলে গেছে রে এই পেন্টুলুনটার ক্যারেক্টার লুজ আছে এত লুজ ক্যারেক্টার পেন্টুলুন খুলে যাচ্ছে না তো গোটবস করতেই হবে ছাড়বো না আচ্ছা নেপো একটা কাজ কর আমি কান ধরি তুই আমার পেন্টুলুন ধর বলো ঠিক আছে তাই এবার ও আমার পেন্টুলুন ধরে আছে আর আমি কান ধরে আছি এবার আমি যতবার উঠবস করি ততবার ও আমার সঙ্গে উঠবস করে প্যান্ট ধরে ধরে করে এই হচ্ছে আমার ঘর জামাই নাটক করেছিলাম আগে সেটা সুপার হিট হয়েছিল স্টার থিয়েটারে তারপর ওটাকে আমি কেঁচো ঘুরতে কেউটে করলাম কেঁচো ঘুরতে কেউটে কিন্তু একটা মজার জিনিস কেঁচো ঘুরতে সাপ হচ্ছে অ্যাকচুয়াল প্রভাবটা কিন্তু এই ছবিটা করার সময় আমার মনে হলো সাপটা এরকম নরম নরম লাগছে এটা বিখ্যাত প্রভাব ছয় ছয় বছর ধরে চলে আসছে কিন্তু আমার মনে হলো সাপ তো ঢোঁড়াও হতে পারে হেলে হতে পারে আমাদের রেজাক মোল্লার হেলে সাপ হেলে ধরতে পারে না সেই রকম আর কি তো সেই সাপটাকে আমি সেই জন্য তখন ঠিক করলাম হয় কেউটে নয় গোখরো করে দিই বিষাক্ত করে দিই করে আমি ওটাকে কেউটে করে দিলাম এবার কি হলো এখন কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে বা বেশিরভাগ জায়গায় এমনকি এবিপি নিউজেও দেখলাম বলছে কেঁচো ঘুরতে কেউটে বলছে তারপরে এটা আমার একটা কন্ট্রিবিউশন টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেখানে আমি একটা প্রভাবকে হয়তো পাল্টে দিয়েছি এটা কিন্তু রেয়ারেস্ট ঘটনা এটা পৃথিবীতে কেউ করেনি কখনো তো এরকম কিছু কিছু ঘটনা ঘটেছি এবার আমি বিদায় নিচ্ছি আবার আসবো তোমাদের কাছে